2020-তে গালওয়ান ঘাটিতে হওয়া হিংসাত্মক ঝামেলার সময় বড় বড় দাবি করা চীনের ভূপো মিডিয়া গ্লোবাল টাইমস সরি গ্লোবাল টাইমস দাবি করেছিল যে চীনের সামনে ভারতের সৈন্য ক্ষমতা অনেক দুর্বল, যেখানে চীনের ইনফ্রাস্ট্রাকচার আর সৈন্য প্রস্তুত অনেক বেশি মজবুত। কিন্তু গালওয়ান ঘাটের ঝামেলার পরে 3 বছরের কম সময়ের ভেতরে অনেক কিছু এমন বদলে গেছে যেটিকে নিয়ে এখন সেই চীনের মিডিয়া ভারতের সৈন্য প্রস্তুতি আর সীমানায় মজবুত হওয়া ইনফ্রাস্ট্রাকচারকে নিয়ে চিন্তা দেখাচ্ছে। আর এখন খবর তো এটাই যে চীন গত কিছু সময় ধরে তারা লুকিয়ে লুকিয়ে ভারতের মিসাইল আর ক্রুজ মিসাইলকে থামানোর চেষ্টা করছে। চীনের লুকিয়ে লুকিয়ে করা অভ্যাস একদম ইসরায়েলের হুবহু নকল, যেমনটা গত বছর ইসরায়েল একই সাথে 3টি আলাদা আলাদা মিসাইল ডিফেন্স সিস্টেমের ক্ষমতার একই সাথে ব্যবহার করে ভারতের ব্রহ্মস মিসাইল তো নয় কিন্তু ব্রহ্মসের মতোই ক্রুজ মিসাইলকে থামানোর অভ্যাস করেছে তারা। আর এখন ইসরায়েল নিজেদের এমন অভ্যাস একদমই সাকসেস হয়। কিন্তু এখন যখন কথা হচ্ছে চীনের, তো এখনকার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক মানে IIISS রিপোর্ট বলেছে যে চীন গত 4টি অভ্যাসে ক্রুজ মিসাইলকে থামাতে ব্যর্থ হয়। আর চীন নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্য গোটা বিশ্ব থেকে লুকিয়ে রাখছে। IIISS এর রিপোর্ট বলে যে ভারত যেভাবে নিজেদের ক্রুজ মিসাইলের ভান্ডারকে বাড়িয়েছে সেটি চীনের চিন্তাকে বাড়িয়ে দিয়েছে। কেননা চীন তাদের যে HQ-9 মিসাইল ডিফেন্স সিস্টেমকে নিয়ে বড় বড় দাবি করে, চীনের এই HQ-9 ডিফেন্স সিস্টেম ভারতের ব্রহ্মস ক্রুজ মিসাইলকে থামাতে একদমই সক্ষম নয়। আর যখন ভারতের একটি ব্রহ্মস ভুল করে মিসফায়ার হয়ে পাকিস্তানে গিয়ে পড়ে, তখন পাকিস্তানেরই কাছে থাকা চীনের HQ-9 মিসাইল ডিফেন্স সিস্টেম ভারতের ব্রহ্মসের খিলাফ কিছুই করতে পারেনি তখন, এমনকি সেটিকে ট্র্যাক পর্যন্ত করতে পারেনি। এমনকি স্বয়ং চীনও মিসাইলকে থামানোর অভ্যাসে আজকের দিনও ব্যর্থ হয়। তো বন্ধুরা, চীন যতই বড় বড় দাবি করুক না কেন, চীনের কাছে কি এতটা ক্যাপাবিলিটি আছে না কখনো কারোর সাথে রিয়েল যুদ্ধ করার আর না কখনো কারো মিসাইল ডিফেন্স সিস্টেমকে থামানো, এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।